হ্যালো এভরিওয়ান, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, দাবি একটাই, আমাকে বিয়ে করতে হবে। এখন প্রেমিকের বাড়ি থেকে প্রেমিকার কাছে প্রশ্ন, তোমাকে কেন বিয়ে করতে হবে এবং কি জন্য বিয়ে করতে হবে এবং তোমার সাথে কি কি হয়েছে যার জন্য আমার ছেলেকে তোমার বিয়ে করতে হবে। তো সেই সব কিছু আজকের ভিডিও জুড়ে আমি দেখানোর চেষ্টা করব। সো আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দর্শক, প্রথমে আমরা মেয়েটির কথা একটু শুনে আসি যে সে আসলে কি বলতে চাচ্ছে। এখন তুমি চাচ্ছো কি? ফাইনালি বলো তো, বিয়ে করো। আর যদি বিয়ে না করে? না বললাম বাসা থেকে, তা বাইকে এসে পড়ছি, হয় বাঁচবো নালে মরবো নালে সঠিক বিচার পাবো। তো দর্শক, এখন কথা হচ্ছে মেয়েটিকে যদি ছেলেটি বিয়ে না করে তাহলে মেয়েটি কি করবে? সে কি আইনের আশ্রয় নেবে নাকি অন্য কিছু করবে? চলুন সেটি একটু দেখে আসি। আর যদি বিয়ে না করে? আমি হয় বললাম তো, হয় এখানে বিয়ে হইব না তো দর্শক, এখন কথা হচ্ছে মেয়েটি ছেলেটির বাড়িতে এসে অবস্থান করার কারণ কি? আসলে কি এমন হয়েছিল যার জন্য মেয়েটি আর ছেলেটির বাড়িতে এসে অবস্থান করছে? সো সেটি জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি, না হলে আমরা বিষয়টি একবারে বুঝতে পারবো না। সো চলুন একটু দেখে আসি। তোমার সাথে তার সাথে কি কোনো শারীরিক কোনো সম্পর্ক হয়েছিল? কি তার সাথে আমার সবকিছু হয়েছে? আচ্ছা আচ্ছা। তো দর্শক, এখন কথা হচ্ছে এই বিষয়টির মাঝে তার বাবা মা জানতো কিনা, আসলে ছেলেটি এবং মেয়েটি যে রিলেশন করছিল এর পিছনে বাবা মায়ের কোনো হাত ছিল কিনা এটি জানার বিষয়। আসলে এই রিলেশনের পর ওই ছেলে এবং মেয়ে দুইজন দুইজনের ফ্যামিলিকে বলে এবং পরবর্তীতে দুইটা ফ্যামিলি একত্রিত হয়ে একটি সিদ্ধান্তে আসে এবং তাদের বিয়ের কথাবার্তা চলে। এমন অবস্থায় ওই ছেলেটি মেয়েটিকে বিয়ে করতে চায় না এবং পরবর্তীতে মেয়েটি ছেলেটির বাড়িতে এসে অবস্থান করে। তো দর্শক, আপনারা কি বলবেন যে আসলে একটি মেয়ে ছেলেটির বাড়িতে এসে অবস্থান করছে আসলে কতটা সত্যি হতে পারে বিষয়টি? কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে একটি মেয়ে তখনই একটি ছেলের বাড়িতে এসে অবস্থান করে যখন তার কোনো উপায় থাকে না। আর মেয়েটি বলছে যে আমি ওকে বিয়ে না করতে পারলে আমি বাড়িতেও যাব না, কোথাও যাব না, আমি রাস্তায় মরে যাব। তো এই বিষয়টি আসলে আমাদের যে আইনের যে লোকগুলো আছে বা আইন ব্যবস্থা আছে এই বিষয়টি তদন্ত করে ভালো একটি সলিউশন দেওয়া, না হলে দেখা যাচ্ছে একটি মেয়ের লাইফটা নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু সে এমন একটি পরিস্থিতিতে আসছে, সেহেতু সে এখান থেকে বেরিয়ে পড়া তার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ সমাজের মানুষ, দেশের মানুষ তাকে দেখছে এবং এ বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। দর্শক, এখন আপনাদের কাছে একটি প্রশ্ন যে ছেলেটির কি উচিত মেয়েটিকে বিয়ে করা নাকি উচিত না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে আমি পার্সোনালি মনে করি যে তারা হয়তো সামনাসামনি অতটা বেশি অন্তরঙ্গ মুহূর্তে যায় নাই, তবুও ফোনের মধ্যেও তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, খারাপ কথাবার্তার, এবং একটা খারাপ মুহূর্তে তারা চলে গেছিলো। তো সেই জায়গা থেকে অবশ্যই উচিত মেয়েটির ভালোবাসাকে মর্যাদা দেওয়া এবং তাকে গ্রহণ করা। তো আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমি জাস্ট আমার মন্তব্যটা জানাইলাম। তো দর্শক, আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।